পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তোমরা দেখতে পেতে ওই কোরআনের ভয়ে পাহাড়টা ফেটে পেঁজা তুলোর মতো আকাশে উঠতে থাকতো। তাহলে মুসলমান ঘরের ছেলেরা, বলবার উদ্দেশ্য আমার এটাই, বলবার উদ্দেশ্য আমার একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারের উপরে কোরআনটাকে নাযিল করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় যে কোরআন আমরা পেয়েছি, তাহলে ওই কোরআনটাকে যদি আমরা মর্যাদা দিয়ে থাকি, যেমন রেহেল কাঠ আগুনে জ্বলল না, রেহেল কাঠের সম্মান বেড়ে গেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা রেহেল কাঠের মতো কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামে কোনো জাহান্নামের ভিতরে আমাদেরকে জ্বালাবেন না। ও মুসলমান ঘরের ছেলেরা, একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা ভাবনা করে করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভাগ্যবান বানিয়েছে। আর সেই ভাগ্যবান হওয়া সত্ত্বেও আমরা যদি দিনের কাজ না করতে পারি, ইসলামটাকে সঠিকভাবে ধরতে না পারি, আমাদের ভিতরে যদি হিংসা অহংকার না চলে যায়, হিংসা অহংকার যদি আমাদের ভিতর থেকে দূর না হয়ে যায়, তাহলে কালকে আমাদের ময়দানে মাশরের দিন, রোজ হাসরের ময়দানে আল্লাহ পাকের কাঠ গড়ায় আমরা কখনোই কখনোই জবাব দিতে পারবো না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আল কোরআনকে নাজিল করলেন, যে কোরআনটাকে মানুষের সিনার ভিতরে গেঁথে দিলেন, সেই মানুষ আমরা গুনাহ করব কি করে? আমরা মানুষের উপর হিংসা অহংকার অত্যাচার কি করে করব? যদিও বা আমরা গুনাহগার, এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের যেন বেঁচে থাকার তৌফিক ইনায়াত করে। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা গ্রামবাসী বা আলাদা গ্রামের প্রত্যেকটা মানুষের ভাতৃত্ব বন্ধন আরো বেশি বেশি করে বাড়িয়ে দিক। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের যত মানুষ রয়েছে, এক একটা মানুষের একটা পেশার সাথে যুক্ত, কেউ বা ব্যবসা করেন, কেউ বা লরির ড্রাইভার, কেউ বা লরির মালিক, কেউ বা চাষবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রুজি রোজগারে বরকত দিন, প্রত্যেকটা মানুষের নামায় আমলে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করুন। আমার ডানে বাঁয়ে সামনে পেছনে যত কবর মাজারাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জলসার ওসিলা দিয়ে প্রত্যেকটা মাজার যেন আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা।